প্রিয় শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদেরকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং এবং গ্রিস থেকে ঘুরিয়ে আনবো বাংলাদেশে। ইতিমধ্যে আপনারা অনেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর ঘুরেছেন, দেখেছেন এবং অনেক ব্লগ ভিডিও করেছেন এবং দেখিয়েছেন আমাদেরকে। এখন আপনাদেরকে দেখাবো ভিন্ন কিছু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনার হচ্ছে উনি কি হয় আপনার? মূলত আমার কাজটা হচ্ছে মেসেজ করা। এখানে যারা যারা আসে কক্সবাজারে তাদের জন্য এটা আর কি আমি বলবো ভালো একটা সুযোগ, যে সারাদিন গাড়িতে করে আসে অক্লান্ত, শরীর ক্লান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তো শরীরের মেসেজের প্রয়োজন আছে। তো আউটসাইড এই সাগরে গোসল করে অনেকে, অনেকে রেস্ট করে, সেই ক্ষেত্রে আমরা সে ঘন্টায় 200 টাকা করে নেই। হ্যাঁ, এর আগে আসছিলাম কিন্তু এই সুযোগটা পাই নাই। তো এখানে আসার পরে এটা চোখের সামনে পড়ে গেল, তো ভাবলাম যে আসলে 200 টাকা কোনো ব্যাপার না। এখানে আসার পরে 200 টাকা দিয়ে একটা মেসেজিং বিষয়, এদের ব্যবহারটা খুবই ভালো এবং এটা খুবই আরামদায়ক। সাগর পাড়ে এসে এটা খুবই মজার বিষয় আর কি। তো এটা এরা যে চালু করছে সিস্টেমটা, যে কোম্পানিটা চালু করছে, আমি তাদের ধন্যবাদ দেবো যে আমাদের যারা আমরা টুরিস্টরা আসি, পর্যটক আসি, তাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওতে যা এই মাত্র দেখেছেন আপনারা, এটি কিন্তু অন্য কোনো দেশে নয়, এটি বাংলাদেশে কক্সবাজারে রীতিমতো এইভাবেই করে চলেছে কিছু কোম্পানি। তারা এইভাবে বডি মেসেজের মাধ্যমে 200 টাকা করে নেওয়া হচ্ছে। এই বিচের তারা নিজের সিট ফেলে এগুলি কাজ করে বেড়াচ্ছে। তাদের মেসেজ পার্লার ঢাকাতে তারা কোম্পানি নামে এভাবে তারা অসংখ্য মেয়ে নিয়ে কাজ করে বেড়াচ্ছে এই বিচের আশপাশে। দেরি কেন করবেন, ছুটে চলুন সেই কক্সবাজারে, দূরে কেন যাবেন? হাজব্যান্ড ওয়াইফ চলে যাবেন, সেখানে শুধু মেয়েরাই মেসেজ পার্লার করে না, তার সাথে সংযোগ করে নিতে হবে ছেলেদেরকেও। মেয়েরা ছেলেদের, ছেলেরা মেয়েদের মেসেজ করাটাই ভালো মানাবে। অনেকে আবার সাধুবাদ জানাচ্ছে এই মেসেজ পার্লারকে, কারণ তারা দূর দূরান্ত থেকে আসে, গায়ে প্রচুর পেন থাকে, সেই পেন নিয়ে চলাফেরা করতে পারে না, সেটাকে রিলিজ করার জন্য তারা এই মেসেজকে সাধুবাদ জানাচ্ছে। এই মেসেজ পার্লার নিয়ে অনেক কিছু হয়েছে, সেই মেসেজ পার্লার এখন সরাসরি সম্মুখে কক্সবাজারে। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে এখানে শেষ করব। তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে, আপনারা জানাবেন কি করণীয়, এভাবে কি চলতে দেওয়া যায়। আজকের জন্য এখানে বিদায় নিব, পরবর্তী ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।